আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, সকলকে শুভ সন্ধ্যা। আজকে জরুরি ভিত্তিতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আমাকে উপস্থিত হতে হয়েছে। আজকে বিকেলের দিকে আমাদের দুজন প্রবাসী সাংবাদিক দুই ধরনের অশালীন বাসায় ফেসবুকে একজনকে আক্রমণ করে পোস্ট করেছে, নিয়ে প্রবাসীদের ভিতরে একটা উৎকণ্ঠা বিরাজ করছে। তো এটা আসলে এ বিষয় নিয়ে কিছু বলার জন্য আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়েছি। ইউটিউব চ্যানেল BD24 LB পক্ষ থেকে আপনারা জানেন যে লেবাননে যারা প্রবাসে যারা সাংবাদিকতা করে তাদের আসলে পেশা কী এবং তারা কিভাবে কি করে, এটা কিন্তু প্রবাসীদের কাছে স্পষ্ট। তবে আমি দুপক্ষের কাছে অনুরোধ করব, নিজে নিজেরা কাদা ছুড়াছুড়ি করার দরকার নাই। কে ভালো কাজ করে কে খারাপ কাজ করে এটা কাজের ভিতরেই প্রমাণিত হবে। এখন একজন আরেকজনকে আক্রমণ করে কথা বললে কিন্তু একজন আরেকজনকে কথা বলার মাধ্যমে কিন্তু আপনারা দুজনেই প্রবাসীদের কাছে হাসির পাত্র হিসাবে গণ্য হচ্ছেন। সাংবাদিকতা একটি মহান পেশা, তবে এই পেশাটাকেই এক শ্রেণীর সাংঘাতিক, তাদেরকে সাংবাদিক বলো ঠিক না, তারা আসলে সাংঘাতিক, তো তারা পক্ষপাতমূলক প্রতিবেদনগুলো করে সাংবাদিকতা মহান পেশাটাকে প্রবাসীতে এটা হুমকির মুখে দিয়ে দিয়েছে। কিছুদিন পরে পরে ATV, PTV, UTV বিভিন্ন টিভির মাধ্যমে বিভিন্ন সাংবাদিকের উত্থান হচ্ছে লেবাননে। আসলে তাদের মূল পেশা কি সেটা আমি মিডিয়াতে বলবো না, যারা নিজে নিজেরা কাদা ছুড়াছুড়ি করতেছেন আমি অনুরোধ করব আপনারা নিজে নিজেদের কাদা ছুড়াছুড়ি বন্ধ করবেন। তো এই বলে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী দিন আগামী পর্বে অন্য কোনো রকম যদি নিউজ হয় আমি সেগুলো নিয়ে আপনার সামনে হাজির হবো।